नमस्कार, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাস্ত্রীতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় রাশিফল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আজকের এই ভিডিওই আমি 10ই মাঘ 24শে জানুয়ারি সোমবার অর্থাৎ আজ আজকের রাশিফল প্রকাশ করতে চলেছি। তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি। প্রথমে পঞ্জিকা মতে আজ 24শে জানুয়ারি 10ই মাঘ, সূর্যোদয় 6টা 26, সূর্যাস্ত 5টা 14, সোমবার সপ্তমী শেষ রাত্রি 4টে 44, হস্ত নক্ষত্র দিবা 9টা 15। এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন, অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে 24শে জানুয়ারি। প্রথমে মেষ, আজকের দিনে অবশ্যই ফাঁকা। মেষে রাহু, এরপরে রাহু বৃষে অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্রে। চন্দ্র আজকে কন্যায়, চন্দ্র হস্ত নক্ষত্রে। কেতু বৃশ্চিকে অনুরা নক্ষত্রে। শুক্র ও মঙ্গল ধনুতে মূলা নক্ষত্রে। শুক্র ধনুতে পূর্বসারা নক্ষত্রে। রবি বুধ ও শনি মকরে, রবি মকরে উত্তরসারা নক্ষত্রে, বুধ মকরে উত্তরসারা নক্ষত্রে, শনি মকরে শ্রবণা নক্ষত্রে, বৃহস্পতি কুম্ভে এ শতবিষা নক্ষত্রে। এবার আসুন দেখে নিই 10ই মাঘ 24শে জানুয়ারি সোমবারের রাশিফল। প্রথমে মেষ রাশি, আজকের দিনটি অবশ্যই শুভ। কর্মে সিবৃদ্ধি, আর্থিক জীবনে অবশ্যই উন্নতি, তবে সন্তানের শারীরিক দিক দিয়ে অবশ্যই অনিশ্চয়তা, তার শারীরিক দিক দিয়ে প্রভাব আপনার মনে যথেষ্ট দুশ্চিন্তা আনবে মেষরাশি। তবে মেষরাশি যেদিক দিয়ে যথেষ্ট সাফল্য পাবেন তা হচ্ছে শত্রুরা কোনোভাবে আজকের দিনে ক্ষতি করতে পারবে না। আজকের দিনে আপনার বিদ্যায় যথেষ্ট উন্নতি, এবং আপনার শত্রুরা যারা ক্ষতি করতে আসবে তাদের থেকে আপনি কিছুটা দূরে থাকার চেষ্টা করুন মেষরাশি। এছাড়া কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতে পারে, দুর্ঘটনা যোগ আছে, সেদিক দিয়েও সাবধান মেষরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে, কিন্তু ভুলেও বিয়ের আলোচনা করতে যাবেন না মেষরাশির জাতক জাতিকা। এরপরে বৃষ রাশি, আজকের দিনটি শুভ। কর্মে সাফল্য, আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতি, তবে বৃষ রাশি যেদিক দিয়ে চাপ তা হচ্ছে বিদ্যাক্ষেত্রে আপনার বিরাট বাধা, এবং কোনো শত্রুর কারণে আকস্মিক আপনার ভারী ধরনের বিদ্যায় বাধা আসতেই পারে। তবে সন্তান আপনার পাশে থাকবে, শত্রুরা যারা এতদিন অবশ্যই আপনাকে নানাভাবে জ্বালিয়েতন করে এসছে, বিশেষ করে জ্ঞাতি শত্রুরা, তারা আজকের দিনে নিজের ভুল বুঝতে পারবে। আজকের দিনে আপনার জীবনে প্রেম তো আসবে না, তাই বিয়ের আলোচনা করতে যাবেন না বৃষ রাশির জাতক জাতিকা। এরপরে মিথুন রাশি, শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা অবশ্যই থাকবে, তবে কর্মক্ষেত্রে একাধিক পাত্রীযোগ মনে একটা আশার আনন্দ আনবে। আপনার সন্তানের সঙ্গে যথেষ্ট বিবাদ, যথেষ্ট বিরোধ চলবে মিথুন রাশি। আজকের দিনে কোনো শত্রু আপনার বন্ধু হতে পারে, তা আপনি পরখ করে নিতেই পারেন মিথুন রাশি। তবে মিথুন রাশি যেদিক দিয়ে কিছুটা অশুভ তা হলো বিদ্যার বাধা, এবং কর্মক্ষেত্রে একাধিক কারণে উদ্যস্তন কর্তৃপক্ষের কাছ থেকে আপনাকে কিছু কথা শুনে মরতে হবে মিথুন রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তবে বিয়ের আলোচনা আপনি অবশ্যই করতেই পারেন মিথুন রাশির জাতক জাতিকা। এরপরে কর্কট রাশি, আজকের দিনটি অবশ্যই কিছুটা হতাশা, কর্মক্ষেত্রে চাপ, এছাড়া যেদিক দিয়ে শুভ তা হচ্ছে বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য, তবে পারিবারিক জীবনে অবশ্যই নানাভাবে অশান্তি, পারিবারিক জীবনে নানাভাবে কষ্ট আপনার মনকে নাড়া দিয়ে যাবে।
আজকের দিনে কোনো বন্ধু আপনার দিকে উপকারের হাত বাড়িয়ে দেবে। তবে কোনো সম্পর্কের ব্যাপারে আপনাকে যথেষ্ট যত্নশীল হওয়া প্রয়োজন কর্কট রাশি। তবে ভাই বা ভাতৃস্থানীয় কারোর জন্য অতিরিক্ত চিন্তা আপনার অবশ্যই পতনের কারণ হবে। আপনার জীবনে আজকের দিনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি এগিয়ে যেতেই পারেন। কর্কট রাশি জাতক জাতিকা। এরপরে সিংহ রাশি। শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা লেগেই থাকবে। কর্মক্ষেত্রে অবশ্যই একাধিক সাফল্য লক্ষ্য করবেন, তবে কিছুটা কর্মশত্রুতা কিছুটা পারিবারিক শত্রুতা আপনাকে পেঁচিয়ে দিতে পারে সিংহ রাশি। আজকের দিনে কোনো বন্ধু অবশ্যই উপকারের হাত বাড়িয়ে দেবে। আজকের দিনে আপনার জীবনে নিশ্চিত প্রেম আসবে, কিন্তু ভুলেও আপনি বিয়ের আলোচনায় যেতে যাবেন না। সিংহ রাশি জাতক জাতিকা। সিংহ রাশি, যেদিক দিয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে তা হচ্ছে চলাচল। রাস্তাঘাটে চলাচলে বিশেষ সাবধানতা অবলম্বন করুন, নাহলে ভারী ধরনের দুর্ঘটনা ঘটতেই পারে সিংহ রাশি। সিংহ রাশি, যেদিক দিয়ে বিরাট সাফল্য তা হচ্ছে কোনো বন্ধু আপনার সঙ্গে অবশ্যই উপকারের হাত বাড়িয়ে দেবে, তার দ্বারা আপনি বিরাট উপকার পাবেন সিংহ রাশি। এরপরে কন্যা রাশি। আজকের দিনটি হতাশার মধ্যেও আশার আলো, সন্তানের বিরাট সাফল্য আপনার অন্তরে বিরাট এক আশা তৈরি করবে কন্যা রাশি। এছাড়া শত্রুরা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, বরঞ্চ যারা শত্রু আছে আপনার সুযোগ থাকবে তাদের জব্দ করার। আজকের দিনে কন্যা রাশি পিতামাতার শারীরিক উন্নতি, আপনার স্বামী বা স্ত্রীর সঙ্গে যে মতের অমিল চলছিল তা অনেকটাই মিটে যাবে। আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে বিশেষ করে কর্মক্ষেত্রে একাধিক বন্ধুর আগমন আপনার মনে একটা আনন্দের আশা খেলিয়েই দেবে কন্যা রাশির জাতক জাতিকা। তবে কন্যা রাশি, আপনাকে যেদিক দিয়ে কিছুটা সাবধানে থাকতে হবে, কোনো আর্থিক ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে কাউকে ধার দেওয়ার ব্যাপারে একটুখানি সাবধানতা অবলম্বন করতেই হবে কন্যা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি অবশ্যই করতেই পারেন কন্যা রাশির জাতক জাতিকা। এরপরে তুলা রাশি। শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা কুঁড়ে কুঁড়ে খাবে। আর্থিক দিক যে চাপ সেভাবে নেই, তবে কর্মক্ষেত্রে একাধিক শত্রু শত্রুতার কারণে আপনার মানসিক অশান্তি তৈরি হতেই পারে। তবে তুলা রাশি, যেদিক দিয়ে বিরাট সাফল্য তা হচ্ছে সন্তান। সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতেই পারেন। এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা যা কোনোভাবে ক্ষতি করতে পারবে না, কারণ বহু আগে থেকে শত্রুনাশ যোগ তৈরি হয়ে আছে। তবে তুলা রাশি, শরীরের ব্যাপারে বিশেষভাবে আপনাকে যত্নশীল হতেই হবে। এছাড়া আপনার অবশ্যই কোনো ক্ষেত্রে বিশেষ করে আপনার উচ্চ ক্ষেত্র থেকে কর্মক্ষেত্রে যা নির্দেশ, এই নির্দেশ আপনাকে অবশ্যই মেনে চলতেই হবে, এতে আপনারই লাভ তুলা রাশি। আজকের দিনে কোনো বন্ধু শত্রুতা করবে, তাই বন্ধুদের দিকে অবশ্যই যথেষ্ট নজর দেওয়া উচিত তুলা রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলে বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না তুলা রাশির জাতক জাতিকা। এরপরে বৃশ্চিক রাশি। শরীর ভালো যাবে না, শরীরে নানা সমস্যা থাকবে। অতিরিক্ত উত্তেজনা, অতিরিক্ত মাথা গরম, এর ফলে আপনি নিজেই নিজের ক্ষতি ডেকে আনবেন বৃশ্চিক রাশি। হতাশা আপনার নৈরাশ্যবোধ, আপনার শত্রু তাকে দূর করার চেষ্টা করুন বৃশ্চিক রাশি। আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে বিশেষ করে কর্মক্ষেত্রে একাধিক খবর আসবে, তবে সেই খবর সেভাবে আপনার মনোপ্রীত নাও হতে পারে। আর্থিক দিক দিয়ে অবশ্যই শুভ। এছাড়া আকস্মিক কিছু অর্থলাভের যোগও আজকে রয়েছে বৃশ্চিক রাশি। আজকের দিনে কোনো ক্ষেত্র থেকে বিশেষ করে আপনার উচ্চ ক্ষেত্র থেকে শুভ সংবাদ আসছে, তবে জ্ঞাতি শত্রুদের থেকে সাবধান। জ্ঞাতি শত্রুদের অশান্তি আপনার মনে যথেষ্ট দুঃখ আনবে, তাদের সঙ্গে বিবাদ আপনাকে যথেষ্ট হতাশার মধ্যে রাখবে বৃশ্চিক রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম এবং বিবাহ এই সম্পর্কিত আলোচনা বন্ধ রাখা উচিত
বৃশ্চিক রাশির জাতক জাতিকা। এরপরে ধনুরাশি, আজকের দিনটি আর্থিক দিক দিয়ে শুভ। কর্মক্ষেত্রে একাধিক যোগাযোগ আপনি যদি ঠিকঠাক গ্রহণ করতে পারেন তাহলে যথেষ্ট লাভবান হবেন ধনুরাশি। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাতও বাড়ি দেবে। তবে সন্তানের কারণে একটু চিন্তা আপনার মনে আসতেই পারে, সন্তান আপনাকে অবশ্যই কিছুটা চিন্তা দেবে। বিদ্যায় যথেষ্ট উন্নতি আপনি লক্ষ্য করবেন। তবে ধনুরাশি, যেদিক দিয়ে আপনাকে কিছুটা হলো ব্রেক পেতে হবে তা হচ্ছে গুরুজন। গুরুজন স্থানীয় কারোর সঙ্গে যেমন মতের অমিল হতে পারে, আবার গুরুজন স্থানীয় কারোর শারীরিক অসুস্থতা মনের মধ্যে যথেষ্ট চিন্তার উদ্রেক করবে ধনুরাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি করতেই পারেন ধনুরাশির জাতক জাতিকা। এরপরে মকর রাশি, কর্মক্ষেত্রে হতাশা, আর্থিক দিক দিয়ে শিবির দিক সূচনা। তবে মকর রাশি যেদিক দিয়ে চাপ তা হচ্ছে শরীর, শরীর ক্রমশ আপনার খারাপ হয়েই চলেছে। সন্তান আপনাকে কিছুটা ডোবাবে, সন্তানের কারণে আপনাকে লোকের কাছে কথা শুনতেই হবে মকর রাশি। তবে মকর রাশি স্বামী স্ত্রীর সম্পর্কে কিছুটা উন্নতি আজকের দিনে আসবে। আর্থিক দিক দিয়ে যে চাপ চলছে সেই চাপেও কিছুটা মলম পড়বে মকর রাশি। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে এবং বিয়ের আলোচনা আপনি এগিয়ে যেতেই পারেন মকর রাশির জাতক জাতিকা। এরপরে কুম্ভ রাশি, আজকের দিনটি হতাশাজনক, কর্মে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি। তবে কুম্ভ রাশি যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা, বিদ্যাক্ষেত্রে বিরাট সাফল্য আপনি লক্ষ্য করবেন। তবে কর্মক্ষেত্রে আপনার প্রশংসা হলেও কিছু শত্রুর কারণে আপনাকে উদ্যোস্তন কর্তৃপক্ষের কুনজরে পড়ে যেতেই হবে কুম্ভ রাশি। আজকের দিনে কোথাও পড়ে গিয়ে ভারী ধরনের দুর্ঘটনা, ভারী ধরনের আঘাত লাগতেই পারে। আজকের দিনে আপনার জীবনে প্রেম তো আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি করতে যাবেন না কুম্ভ রাশির জাতক জাতিকা। এরপরে মীন রাশি, আজকের দিনটি শরীর কিছুটা ভালো কিছুটা খারাপ, ভালো মন্দের মধ্যে থাকবে। তবে সন্তানজনিত চিন্তা আপনার বৃদ্ধি পাবে মীন রাশি। আজকের দিনে কোনো বন্ধু উপকারের হাত বাড়িয়ে দেবে। আজকের দিনে মীন রাশি যেদিক দিয়ে সাফল্য তা হচ্ছে বিদ্যা, বিদ্যাক্ষেত্রে আপনার বিরাট সাফল্য আপনি অবশ্যই লক্ষ্য করবেন। তবে শত্রুরা ভয়ানক ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে মীন রাশি সাবধান। আজকের দিনে আপনার জীবনে প্রেম আসবে না, তাই ভুলেও বিয়ের আলোচনা আপনি অবশ্যই পেছিয়েই থাকবেন মীন রাশির জাতক জাতিকা। সুতরাং আজকের এই ভিডিও 24 জানুয়ারি সোমবার 10ই মাঘ বাড়িটি রাশির কী রাশি ফল হবে তা আমি প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন এবং ছোট করে একটা লাইক দেবেন। এবং আবার বলি আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।